আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। কেমন আছেন সবাই? রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মেম্বারশিপ নিয়ে। তো আমরা অনেকেই বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মেম্বারশিপ নিতে চাই, তো কীভাবে নিবো এটা আমরা অনেকেই জানি না, বা অনেকে ঠিকমতো বুঝতে পারি না, কনফিউশন থাকি, অনেকে ঢাকার বাইরে থাকি, ঢাকায় এসে করতে হয়, তো অনেক কিছুই আমরা এই সম্পর্কে জানি না যে কীভাবে মেম্বারশিপটা নিতে হবে। তো বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে এটা আমরা অনেকেই জানি, মেম্বারশিপের বিষয়টা অনেকেই জানি আবার জানি না। তো এটা নিয়ে আজকের আমাদের এই টিউটোরিয়াল। তো আমাদের সর্বপ্রথম আমাদের এখানে হচ্ছে মেম্বারশিপ ক্রাইটেরিয়া, যে কী কী ধরনের মেম্বারশিপ দেওয়া হয়। হ্যাঁ, এখানে 5 ধরনের: স্টুডেন্ট মেম্বারশিপ, মেম্বার, গ্রাজুয়েট মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, মেম্বার, ফেলো। আমি এখন কথা বলবো কীভাবে অ্যাসোসিয়েট মেম্বারশিপ নেওয়া যায়। হ্যাঁ, তো এখান থেকে আমরা চাইলে যে মেম্বারশিপ ফর্ম আছে আমরা এটি ডাউনলোড করে নিতে পারি। দেন আমাদের আরও কিছু দেখতে হবে, রুলস এবং গাইডলাইন দেওয়া আছে, এগুলো পড়ে নিতে হবে। তারপর যে ফিস এবং চার্জ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অ্যান্ড কোয়ালিফিকেশন পয়েন্ট, এই কয়েকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো মেম্বারশিপের জন্য ফর্ম। এবং আমরা এখন দেখছি রুলস এবং গাইডলাইন্স, এটা আপনারা দেখে নেবেন যে অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য কী কী লাগবে। যে অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য আমি এমনি মুখে বলেছি, আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন। যেটা হলো যে আপনার, আপনি যদি আইটি বা আইসিটি ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হন, যেমন সিএসসি, আইটি, আইসিটি, IEEE, হ্যাঁ, এইসব ডিসিপ্লিন থেকে আপনি যদি বিএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি সরাসরি অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য যোগ্য। আর আদারওয়াইজ আপনাকে এই যে কোয়ালিফিকেশন পয়েন্ট টেবিল দেখে নিতে হবে। আপনি আইসিটি রিলেটেড যে কোনো ডিসিপ্লিন থেকে বিএসসি কমপ্লিট করলেই 30 পয়েন্ট পেয়ে গেলেন, আর অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার জন্য মিনিমাম 50 দরকার, তো আপনি এটার জন্য কোয়ালিফাইড। হ্যাঁ, আর গ্রাজুয়েট মেম্বার আছে, তো আমরা আজকে অ্যাসোসিয়েট মেম্বারশিপ নিয়ে কথা বলবো। এখানে পয়েন্ট টেবিলগুলো, পয়েন্টগুলো দেখে নেবেন। হ্যাঁ, কী কী লাগে, এখানে লেখা আছে ফর মিনিমাম 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স লাগে যদি মেম্বার হতে চান, আর ফেলো হতে গেলে 15 বছরের জব এক্সপিরিয়েন্স লাগে। তো এখানে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট অর্জন করতে হয়। গ্রাজুয়েটের জন্য 30 পয়েন্ট লাগে, অ্যাসোসিয়েট মেম্বারশিপের জন্য 50, মেম্বারের জন্য 70 পয়েন্ট লাগে, ফেলোর জন্য 100 পয়েন্ট লাগে। তো এখানে হলো ফিসগুলো দেওয়া হচ্ছে, যে কোন মেম্বারশিপের জন্য কত ফি দিতে হবে, কত বছরের জন্য, লাইফ টাইম মেম্বারশিপ এখানে ফ্যাসিলিটি দেওয়া আছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা হলো যে এখানে দেওয়া আছে যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাসোসিয়েট মেম্বারশিপ আর কি। তো কমপ্লিটলি ফুলফিল অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে আমাদের, এটা হলো অ্যাসোসিয়েট মেম্বারশিপের জন্য আমাদের কী কী ডকুমেন্টগুলো লাগবে। তারপর 3 কপি ছবি লাগবে এখানে, তারপর আমাদের এসএসসি থেকে শুরু করে আমরা বিএসসি, এমএসসি, আমাদের যত সার্টিফিকেট আছে এগুলোর একটা ফটোকপিগুলো লাগবে, আর ন্যাশনাল আইডি কার্ডের কপি লাগবে। আর এখানে আরেকটা বিষয় বলে দিছে যে কোনো স্টুডেন্ট যদি কম্পিউটার সায়েন্স বা এর রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, মানে এক কথায় আইসিটি রিলেটেড কোনো সাবজেক্ট থেকে যদি কমপ্লিট করে থাকে পড়াশোনা, বিএসসি কমপ্লিট করে থাকে মিনিমাম, তাহলে সে অ্যাসোসিয়েট মেম্বার হতে পারবে তো সরাসরি। তাছাড়া 18 নম্বর একটা পয়েন্টে পয়েন্ট আচ্ছা 18 নম্বর আমরা দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশন মেম্বারশিপ ফর্ম। তো আমরা এখানে দেখছি যে 18 নম্বর কী দেওয়া আছে, 18 নম্বর দেওয়া আছে নমিনেশন, অর্থাৎ দুইজন মেম্বারের সাইন লাগবে, তাদের নমিনেশন লাগবে। তো এটা আসলে আমাদের জন্য লাগবে না, আমাদের জন্য বলতে বুঝাচ্ছি যে যারা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে পড়াশোনা করেছে তাদের এই জিনিসটা লাগবে না। হ্যাঁ, তো আদারওয়াইজ অন্যদের লাগবে এটা, এটি একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এই তো, তো এখন আমরা চলুন দেখে আসি যে কীভাবে আমরা আবেদন করব। তো এখানে আমার বন্ধু টোটন মণিক, সে অ্যাপ্লিকেশন করতে গিয়েছিল মেম্বারশিপের জন্য, তো সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তাদের দেখাচ্ছি। হাই, মাইসেলফ টোটন মণিক. Recently, I have completed my graduation in CSE. Now, I want to be an associate member of Bangladesh Computer Society. Now, I am in their office. এটি কম্পিউটার সোসাইটির ওয়েটিং রুম, এটি নোটিশ বোর্ড, আর এখানে এই রুমটাতে গিয়ে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র কী 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 লাগবে আমরা এগুলো আগেই দেখিয়েছি। এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ওই অফিস থেকে পূরণ করে সেখানে জমা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই ফর্মটি জমা দেওয়ার পর ওরা অফিস থেকে আমাকে আরেকটি ফর্ম দিবে, এটিও পূরণ করে জমা দিতে হবে। হাই, আই এম সাকসেসফুলি ডান মাই অ্যাপ্লিকেশন ফর এসএস মেম্বার। হাই, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, দেন সার্টিফিকেট আসলাম।